সবাইকে আমার তরফ থেকে শুভ নববর্ষ। আজকে আমরা শিখতে চলেছি লিনাক্স এর বেসিক কিছু কমান্ড, তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আশা করি তোমাদের মেশিনে ভার্চুয়াল বক্স ইনস্টল রয়েছে, যদি না থাকে তাহলে ইনস্টল করে নাও, আমি লিংক বায়োতে দিয়ে দেবো। আর কানে লিনাক্স তোমরা, আমি এখন পার্পল ইউজ করছি, তোমাদের ইচ্ছা মতো তোমরা কানে লিনাক্স ইউজ করতে পারো। ডাইরেক্ট তোমরা ভার্চুয়াল মেশিনের সাথে তোমরা লিনাক্স ডাউনলোড করে নেবে, যাতে সেটা আগে থেকেই থাকে, তোমাদের কোনো কিছু না করতে হয়। ওই ভিডিওটা আমি তোমাদের পরে দিয়ে দেবো। তো চলে এসে আমাদের কম্পিউটার স্ক্রিনেই আছি। সো অ্যাট ফার্স্ট আমি এখানে বলে দিচ্ছি, আমি আগে ফার্স্টে টার্মিনাল খুলে নিচ্ছি। অ্যান্ড এটা আমার টার্মিনাল, ঠিক আছে? তোমরা হয়তো মেবি নাও দেখতে পারো, বুঝতে না পারলে একটু আমি এটাকে বড় করে দিচ্ছি, কন্ট্রোল প্লাস প্লাস, আই গেস এটা দেখতে পাচ্ছ তোমরা। সো এখন আমি যেটা দেখাচ্ছি, যে কমান্ডটা সেটা হচ্ছে পি ডাব্লিউ ডি। সো এন্টার মারলে আমি এখন যেটা দেখতে যাচ্ছি, আমার যেটা কারেন্ট ডিরেক্টরি সেটা আমাদের শো করছে। সো এটা এখন আমাকে যেটা শো করছি সেটা হচ্ছে আমার কারেন্ট ডিরেক্টরি। কী করে বুঝলাম, আমি তোমাদের দেখাচ্ছি ফাইল সিস্টেম যেটা আমার আছে। তোমরা ফাইল সিস্টেমে গেলে ফাইল সিস্টেমে আমরা যে এই রাজা ফোল্ডারটার মধ্যে রয়েছি, এই এই যে এই ফোল্ডারের মধ্যে আমরা রয়েছি, আমাদের এখন কারেন্ট ডিরেক্টরি এটা, ঠিক আছে? তো দেখো এরকম, এটা আমাদের কারেন্ট ডিরেক্টরি এখন, ঠিক আছে? তো এবার আমি এটা কী করে বুঝলাম, আমার এখানে পিডাব্লিউডি এন্টার কার্স হিট করার সাথে সাথে, এন্টার হিট করার সাথে সাথে আমার দেবে জাস্ট আমি কোন ডিরেক্টরিতে আছি, এটা ফার্স্ট কমান্ড। এবার আমি যে ডিরেক্টরিতে আছি তোমাদের দেখাচ্ছি যে এই সাইডে যে আমি ফোল্ডারটা খুলে রেখেছি, ওপেন করে রেখেছি, এই ফোল্ডারগুলো, এই ফোল্ডারগুলো এই ডিরেক্টরিতে আছে নাকি। তো আমি আমার টার্মিনালে কমান্ড দিলাম ls। সো এন্টার মারার সাথে সাথে এরকম এখানে ডেস্কটপ আছে, ডাউনলোডস আছে, পিকচার্স আছে, টেমপ্লেটস আছে, আরও বিভিন্ন রকম ডকুমেন্টস রয়েছে এখানে। সো বেসিক্যালি ls কমান্ড আমাদের সাহায্য করে যে আমরা যে ডিরেক্টরিতে রয়েছি তার মধ্যে কীরকম কী কী ফাইলস রয়েছে, মানে হাউ এভার যা আছে সেগুলোকে শো করতে সাহায্য করে। নেক্সট হচ্ছে আমরা ধরো কোনো একটা ডিরেক্টরির মধ্যে আছি, সেখান থেকে আমরা যে কোনো একটা ফোল্ডারে ঢুকবো। ধরে নাও আমি ডেস্কটপের এই ফোল্ডারটায় আমি ঢুকবো, ডেস্কটপের এই ফোল্ডারটা, ঠিক আছে? সো হোয়াট ক্যান ডু, সো এখানে যাবো আমি টার্মিনালে, টার্মিনালে লিখবো সিডি ডেস্কটপ। তোমাদের এখানে পুরো ওয়ার্ডটা লেখার দরকার নেই, জাস্ট লেখো, ট্যাব এন্টার করো, হয়ে যাবে, দে এন্টারে হিট করো। সো আমরা এখন ডেস্কটপ ফোল্ডারের মধ্যে আছি। সো এখানে দেখাচ্ছে না কিছু, এখানে আমি ls এন্টার করছি, ls দিয়ে হিট করছি, ls দিয়ে হিট করার সাথে সাথে শুধুমাত্র এখানে এইটা দেখাচ্ছে যে আমার কাছে গুগল ক্রোমের ডেস্কটপ ভার্সন না এখানে কিছু একটা রয়েছে ফাইল। সো এটা কী করে দেখাচ্ছে, আমি আবার ডেস্কটপ আমার ইয়ের মধ্যে আছে, দেখো এখানেও আমার একটা গুগল ক্রোমের exe রয়েছে, মানে আমি এটা ইনস্টল করছি না তখন এটা চলে আসছে। তো এটাকে আমার ডিলিট করা হয়নি। সো ঠিক আছে, এবার যখন আমরা এই ফাইল থেকে বেরোতে চাই তখন আমরা কি লিখবো, সিডি স্পেস দিয়ে ডট ডট, আর কিচ্ছু লেখার দরকার নেই, জাস্ট এন্টার হিট করো, তোমরা বাইরে চলে এসছো, ls এন্টার করে দেখে নাও তোমরা যে ডিরেক্টরিতে আগে ছিলে সেই ডিরেক্টরিতেই আছো এইবার। সো apt apt আমার আগে থেকেই ছিল এটা, apt get upgrade up যখন আমরা কোন রকম আমাদের অ্যাপ্লিকেশন আগে থেকে রয়েছে, যখন আমরা মেশিনটা কোন রকম ভাবে অন করছি না, তো পুরোনো যে অ্যাপ্লিকেশন গুলো আমার কাছে ছিল লিনাক্সে সেগুলো যেহেতু আপডেটেড না, সেই কারণে আমি এটাকে আপডেট করে নিলাম। তো নেক্সট আমরা যে কোনো ধরনের যে কোনো রকম কমান্ড ইউজ করি না কেন, তার ম্যানুয়াল আছে, ঠিক আছে? তো আমরা কি করে জানতে পারি সেই সেই কমান্ডের সম্পর্কে, কি করে আমরা জানবো? সো বেশি কিছু না, তোমরা টার্মিনালে যাও, টার্মিনালে ম্যান দিয়ে তুমি দেখো ls, যে কোনো কমান্ড, এনি হাউ কমান্ড, ঠিক আছে? ls এখানে তোমার ম্যানুয়ালটা দিয়ে দেবে যে এখানে ls টা কি কি ধরনের কি কি রকম ভাবে কাজ করে, ঠিক আছে? তো আমি তোমাদের একটা দেখাচ্ছি,
ধরো ইউজ লং লিস্টিং ফরম্যাট, ইউজ এ লং লিস্টিং ফরম্যাট, এটা কি করে কাজ করছে আমি তোমাকে দেখাচ্ছি। এইখানে তুমি যত রকম যেরকম কিছু ম্যানুয়াল পেয়ে যাবে, ঠিক আছে, তোমরা ম্যান লিখে যে কোনো কামান্ড এমনকি পিডাব্লিউডি, আমি তোমাদের সেটাও করে দেখাচ্ছি। সো নেক্সট আমি করে দেখাচ্ছি তোমাদেরকে, কিউ লিখলাম, এটা বেরিয়ে এলাম। সো ধরো এল এস মাইনাস এল, এখানে কি হচ্ছে মানে যে কত ধরনের আমার কাছে লিস্ট অফ ফাইল রয়েছে সেগুলো আমার কাছে সবকটা শো করছে। এখানে যেমন ধরো এই রিড রাইট অপশনগুলো কি করে রিড করতে হয়, রাইট করতে হয়, এগুলোগুলো লেখা রয়েছে, ফাইলটা কোনটা রিড করা যাবে, রাইট করা যাবে, এইসব সম্পর্কে লেখা রয়েছে, ঠিক আছে। সো আমি দেখাচ্ছি ম্যান পিডাব্লিউডি, আমি যদি এখানে এন্টার হিট করি, এখানে ম্যানের পিডাব্লিউডি এর যত রকম ম্যানুয়াল রয়েছে, ঠিক আছে, সব প্রোভাইড করে দেবে তোমাকে। লিনাক্সে লিনাক্স পড়ানো শিখিয়ে দেবে, তাহলে মানে লিনাক্স তোমাকে শিখাবে যে ওকে কি করে ইউজ করতে হয়, তোমাকে জাস্ট ইউজ করতে হবে, মোটিভেট থাকতে হবে যে তুমি ইউজ করতে পারো। লিনাক্স এমন কিছু জিনিস না, হ্যাকিং এমন কিছু জিনিস না, তোমরা কন্টিনিউয়াসলি ওয়াচ করতে থাকো, আশা করি তোমার পুরো শিখে যাবে। তো এখানে আমার রুট প্যানেলে ঢুকে গেছি, এটা আমি আপডেট করে দিচ্ছি। এগুলো হচ্ছে নর্মাল কমান্ড, ঠিক আছে, নর্মাল কমান্ড, এগুলো শিখতে এমন কিছু সময় লাগে না তোমার। এই যে আমি রুট প্যানেলে ঢুকলাম, এইগুলো করা, পুরোপুরি ভিডিওটা ওয়াচ করবে তাহলে পুরো শিখে যাবে। এমন কিছু ডিফিকাল্টেশন নেই এর মধ্যে, ডিফিকাল্টিস নেই, কোনো রকম কিছু নেই, জাস্ট দেখতে থাকো, ওয়াচ করতে থাকো, আশা করি তাড়াতাড়ি তোমরা শিখবে। তো পুরোপুরি ভিডিওটা কমপ্লিট করবে। আমি যেমন আমার এইখানে আপডেট করছি, কেন আপডেট করছি, আমার যে পুরোনো অ্যাপসগুলো ছিল সেগুলো আমাদের ব্যাকগ্রাউন্ডেড হয়ে গেছে, এখন নিউ ভার্সন এসেছে। আমি এখানে জাস্ট লিনাক্সে কমান্ড দিলাম যে আমার এই অ্যাপগুলো আপডেট করা দরকার, জাস্ট ও আমাকে সব আপডেট করবে, ঠিক আছে। এখানে আপডেট হচ্ছে, সো আমরা একটা নিউ উইন্ডো নিয়ে নিই, আর যখন ইউজ করবে সবসময় দেখবে যে কি তোমার ডেস্কটপে প্রপার ইন্টারনেট কানেকশন চলছে কি না, অবশ্যই এটা দেখাটা দরকার, কারণ বিকজ এইরকম লেট হতে পারে। আমার যেমন লেট হচ্ছে, আমার ইন্টারনেট স্পিড একটু স্লো আছে, দেখো এরকমভাবে লেট হচ্ছে, না হলে হতো না। তোমরা আশা করি মনে হবে যে পুরোপুরি ভিডিওটা দেখবে কীভাবে কী ইউজ করতে হয়। আজকের ভিডিওটা এই পর্যন্তই, থ্যাংকস ফর ওয়াচিং।